খবর ছিল রাজধানীর মালিবাগ থেকে ছেড়ে যাওয়া সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের বাসে স্বর্ণ পাচার করবে কারবারিরা। এ খবরে রুটের বিভিন্ন স্থানে অবস্থান নেয় গোয়েন্দারা। আনুমানিক রাত 9টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকায় পৌঁছালে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। অভিনব কায়দায় লুকানো চালকের সিটের নিচ থেকে বেরিয়ে আসে 58টি স্বর্ণের বার, যার বাজার মূল্য প্রায় 4.5 কোটি টাকা। পরে আটক করা হয় বাসের চালক শাহাদাত হোসেন, সুপারভাইজার তাইকুল ইসলাম ও সহকারী ইব্রাহিমকে। বুধবার দুপুরে কাকরাইলের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মহাপরিচালক জানান, এটি দেশের অভ্যন্তরে অন্যতম বড় চালান। আমাদের কাছে গোপন সংবাদ ছিল যে সোহাগ পরিবহনের একটা গাড়িতে মালিবাগ থেকে সাতক্ষীরা বেশ কিছু গোল্ড নিয়ে যাওয়া হবে। তো সংবাদটা মোটামুটি সুনির্দিষ্ট ছিল। তো আমরা পরিকল্পনা করি যে গাড়িটা আমরা কোথায় ইন্টারসেপ্ট করব। সোহাগ পরিবহনের মালিবাগ থেকে রওনা হবে বলে আমরা জেনেছিলাম, কিন্তু ওইখান থেকে আমরা ইন্টারসেপ্ট করতে চাইনি, কারণ ওখানে গেলে গোয়েন্দা উপস্থিতি টের পেলে হয়তো গাড়িতে তারা মালামাল উঠাতো না। এই জন্য আমরা প্ল্যান করি যে পথের মধ্যে কয়েক জায়গায় একটা কনভেনিয়েন্ট প্লেস আমরা প্ল্যান করি, সেখানে আমরা ইন্টারসেপ্ট করব। আমরা কয়েকটা টিম প্রস্তুত রাখি। এরপর রাত 8:30-9টার দিকে গাড়িটা বিমানবন্দর গোল চক্করের কাছে আসে। ওখানে আমাদের একটা টিম ছিল, সে টিম গাড়িটা গতিরোধ করে গাড়িটা সার্চ করে। তো সার্চ করে ড্রাইভারের সিটের নিচে, জাস্ট সিটের নিচে একটা প্যাকেটে মোড়ানো অবস্থায় 58 পিস স্বর্ণবার পাওয়া যায়। ড্রাইভার এবং হেল্পার আর হলো সুপারভাইজার, আমরা তিনজনকেই আমরা গ্রেপ্তার করেছি। এটা যেহেতু মালিবাগ থেকে সাতক্ষীরা যাচ্ছিল গাড়িটা, তো এটা ধরেই নেওয়া যায় যে গোল্ডগুলো কোথায় যাচ্ছিল। সাধারণত এই বাস থেকে এত পরিমাণ গোল্ড আমরা এর আগে বা অন্য কোনো এজেন্সিও এত পরিমাণ সিজ করতে পারি। শুল্ক বিভাগ বলছে বাসের কর্মচারীরা ছাড়াও সোহাগ পরিবহনের কেউ এর সাথে জড়িত কিনা তা তদন্তের মাধ্যমেই জানা যাবে। এই গোল্ড চোরাচালানটাকে খুব শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। এই গোল্ড চোরাচালানের সাথে অনেক অপরাধ জড়িত, যারা বড় বড় অপরাধী তারা তাদের অর্থ সঞ্চয় করার জন্য গোল্ড ব্যবহার করে, স্মাগলিংয়ের পেমেন্ট করার জন্য গোল্ড ব্যবহার করে, বড় বড় অপরাধ সংগঠনে অর্থায়নের জন্য গোল্ড ব্যবহার করে। এর সাথে একটা এই সন্ত্রাসের একটা যোগসূত্র আছে। পুলিশের মামলা হ্যান্ডওভার করব, তারপরে পুলিশ তদন্ত করে দেখবে যে কন্ট্রোল এবং নলেজ কোথায় ছিল, যে তাদের আগে যে তাদের কোনো সংশ্লিষ্টতা ছিল সেটা আমরা এখনো উদ্ধার করতে পারিনি, এগুলো তদন্তে এগুলো প্রমাণিত হবে। চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে প্রায় 11 কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।